হ্যালো ডেয়ারফেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আজকে জি কের উপরে ছয় নম্বর ক্লাস নিয়ে ঠিক আছে আমি তোমাদের জন্য একটি জি কে সিরিজ চালু করেছি সুপার জিকে ক্লাস ঠিক আছে তো এর আগে আরও পাঁচটি ক্লাস করানো হয়েছে এখন আমরা যে ক্লাসগুলো করছি স্ট্যাটিক জিকের উপরে ক্লাসগুলো করছি আর দু একটা ক্লাস করবো স্ট্যাটিক জিকের উপরে তারপরে সাবজেক্ট ওয়াইজ জি কে ক্লাস শুরু হবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স যেভাবে সাবজেক্টগুলো পড়তে থাকব এবং তোমাদের আমি যে একটা টার্গেট দিয়েছি যে নব্বই দিন যে সময় আছে ঠিক আছে তো সেই রুটিন টপিক কিন্তু আমরা পড়াশোনা করবো তো তোমরা ভালোভাবে পড়তে থাকো ঠিক আছে তো আজকের ভিডিও টপিক কী হচ্ছে না ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখো ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় তো আমাদের ইন্ডিয়াতেও কিন্তু বেশ কিছু মনুমেন্টস আছে বা অনেকগুলি ন্যাচারাল সাইটস আছে যেগুলো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এখান থেকে কিছু কমন প্রশ্ন যেগুলো পরীক্ষা বারবার আসে সেগুলো আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে এবার কিন্তু পুলিশ ইউনিফর্ম নিতে হবে এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে তো আমরা প্রথমে কিছু পয়েন্ট পড়ে নেবো ঠিক আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া থেকে কিছু পয়েন্ট পড়ে নেবো যেগুলো যেগুলো আমাদের এক্সাম পারপাসে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথমে যেটা মনে রাখতে হবে যে এখনও পর্যন্ত ভারতে মোট কটি হেরিটেজ সাইট আছে না বিয়াল্লিশটি ঠিক আছে টোটাল বিয়াল্লিশটি অল হেরিটেজ সাইট কিন্তু এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে মর্যাদা পেয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসবে এটা এপ্রিলের ডেটা অনুযায়ী ঠিক আছে এটা এপ্রিল মাসের ডেটা অনুযায়ী এখন পর্যন্ত ইন্ডিয়াতে টোটাল বিয়াল্লিশটি অল হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে ওকে এটা মনে রাখবে আরেকটা মনে রাখবে যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট সেটা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কোন তারিখে পালন করা হয় তো এইটিন্থ এপ্রিল অর্থাৎ আঠারোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমি কী বললাম যে আমাদের ইন্ডিয়াতে টোটাল কতগুলি হেরিটেজ সাইট আছে না বিয়াল্লিশটি কালচারাল হেরিটেজ সাইট আছে কোটি চৌত্রিশটি ন্যাচারাল সাইট আছে সাতটি এবং একটি আছে মিক্সড সাইটস প্রশ্ন দিতে পারি ঠিক আছে যে টোটাল কালচারাল সাইট কটি আছে তাহলে বিয়াল্লিশটির মধ্যে কালচারাল সাইট আছে চৌত্রিশটি ন্যাচারাল সাইটস সাতটি এবং মিক্সড সাইটস একটি ওকে আচ্ছা এবার আমরা দেখবো যে ন্যাচারাল সাইটস কোনগুলি ঠিক আছে এই যে সাতটা ন্যাচারাল সাইটস দেখলাম এই ন্যাচারাল সাইটস বলতে কী বোঝায় আমাদের যে ন্যাশনাল পার্কগুলো আছে বা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ঠিক আছে এইগুলোকে বলা হয় তোমার ন্যাচারাল সাইটস তো এখন আমরা দেখে নেব যে ন্যাচারাল সাইটস কী কী আছে আমাদের ইন্ডিয়াতে প্রথমে দেখতে পাচ্ছ সুন্দরবন ন্যাশনাল পার্ক ঠিক আছে কোন রাজ্যে ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় আসামে তারপর হচ্ছে মানস ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় না আসামে চার নম্বর হচ্ছে কেউলাদে ন্যাশনাল পার্ক কেউলাদে ন্যাশনাল পার্ক কোথায় আছে না রাজস্থানে ওকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট আচ্ছা ওয়েস্টার্ন ঘাট কোনো একটি বিশেষ রাজ্যে কিন্তু নেই গুজরাটের উপকূল থেকে শুরু করে মহারাষ্ট্র কর্ণাটক কেরালা এই যে পরপর যে রাজ্যগুলি আছে এই টোটাল এরিয়া নেই কিন্তু ওয়েস্টার্ন ঘাট ঠিক আছে নেক্সট হচ্ছে কিন্তু নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স যে নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স যে ন্যাশনাল পার্ক আছে সেটা কোথায় অবস্থিত না উত্তরাখণ্ডে আর নেক্সট হচ্ছে তোমার না গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে না হিমাচল প্রদেশে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ না তোমার পিটিএফে গিয়ে পেয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট কী আছে না মিক্সড সাইট আমি কী বলেছিলাম টোটাল সাতটি আছে কি না ন্যাচারাল সাইটস আর একটি আছে তোমার মিক্সড সাইটস ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে লিখে রেখেছি আমি মিক্সড সাইটস ঠিক আছে মিক্সড সাইটস মানে কি মানে এখানে টোটাল সব কিছু মিলেমিশে আছে একসঙ্গে তো সেটার নাম কি আছে না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ওকে আচ্ছা ক্যান কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত না সিকিম রাজ্যে ঠিক আছে এটা মনে রাখবে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক তা সাতটি আর একটা আটটা হলো টোটাল যদি বিয়াল্লিশটি হয় বাকি থাকছে কী বাকি থাকছে চৌত্রিশটি এই চৌত্রিশটি কি এই চৌত্রিশটা হচ্ছে তোমার না কালচারাল সাইটস তার ন্যাচারাল সাইটস দেখলাম আর একটি দেখলাম মিক্স সাইটস এবার দেখবো কালচারাল সাইটস আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে পিডিএফটা কোথায় পাবে বলে দিই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর লিঙ্কে গিয়ে দেখতে পাবে মানে ডিস এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে টেলিগ্রাফ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে ওকে নেক্সট দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট লেখা আছে রিসেন্টলি অ্যাডেড ওল্ড হেরিটেজ সাইটস এটা কিন্তু পরীক্ষা দেয় হ্যাঁ একদম লেটেস্ট যেগুলি ওল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে ঠিক আছে তো এখানে দুটি পেয়েছে ঠিক আছে লেটেস্ট একটা হচ্ছে একচল্লিশতম যেটা সেটা হচ্ছে শান্তিনিকেতন কোথায় অবস্থিত বেঙ্গল অবস্থিত আর বিয়াল্লিশতম মানে একদম লেটেস্ট যেটা সব শেষে যেটি অর্ল্ড হেরিটেজ সাইটসের মর্যাদা পেয়েছে নতুন করে সেটা হচ্ছে না হৈশালা মন্দির কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত এই পাশে পাশে আমি রাজ্যগুলো লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে কারণ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এখান থেকেই দেয় আচ্ছা নেক্সট পয়েন্ট কী আছে না ভারতের প্রথম মর্যাদাপ্রাপ্ত স্থানগুলি কী দেখো প্রথম ইন্ডিয়াতে যে সমস্ত স্থানগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পেয়েছিলো ঠিক আছে তো একসঙ্গে মনে রাখবে চারটে একসঙ্গে টোটাল চারটে স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদায় নিয়ে আসা হয়েছিল ঠিক আছে কত সালে না উনিশশো তিরাশি সালে তো সেগুলি কারা কারা মানে কোন কোন স্থানগুলো একটা হচ্ছে তাজমহল কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ তারপর হচ্ছে আগ্রা ফোর্ট মানে আগ্রা কেল্লা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ তিন নম্বর হচ্ছে অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে ঠিক আছে চার নম্বর হচ্ছে ইলোরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে এই যে টোটাল চারটে বললাম এই চারটে প্রথম একসঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মর্যাদা পেয়েছিল কত সালে না অনুষ্ঠিত রয়েছে ভিডিওটি একটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো ঠিক আছে মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে তো ভালোভাবে ক্লাসটি না করলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো এবার আমরা স্টেট ওয়াইজ অল হেরিটেজ সাইটগুলো দেখে নেব আমরা ফার্স্ট দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ ঠিক আছে মনে রাখবে উত্তরপ্রদেশ থেকে তিনটি অল সাইটস আছে একটি কি হচ্ছে না তাজমহল দুই হচ্ছে ফতিপসিকি তিন হচ্ছে আগ্রা ফোর্ট বোঝা গেল তো উত্তরপ্রদেশ থেকে তিনটি এর নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে পরীক্ষাতে প্রশ্ন আসবে নেক্সট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মর্যাদা পেয়েছে একটা হচ্ছে রক সেল্টার অফ ভীমবেটকা দুই হচ্ছে খাজুরাও গ্রুপ অফ মনুমেন্টস আর তিন নম্বর হচ্ছে সাঁচি স্তুপ দেখো এগুলো কিন্তু সিম্পলি এইভাবে আসতে পারে ভীমবেটকা শুধু ভীমবেটকা লেখা থাকতে পারে খাজুরাও মন্দিরে লেখা থাকতে পারে এবং সাঁচি স্তূপ ঠিক আছে তো এই নামগুলো কিন্তু মনে রাখবে নামগুলো মনে রাখলেই হয়ে যাবে এই তিনটি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মর্যাদা পেয়েছে কোথা থেকে না মধ্যপ্রদেশ থেকে ওকে নেক্সট নেক্সট হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে আমি কি বলেছিলাম যে মহারাষ্ট্র থেকে সবথেকে বেশি অল হেরিট্রি এর মর্যাদা পেয়েছে ঠিক আছে প্রথমে কি আছে ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস দুই আছে অজন্তা গুহা তিন আছে তোমার ইলোরা গুহা চার আছে এলিফান্টা গুহা এবং পাঁচ নাম্বারে কি আছে না ভিক্টোরিয়া গোথিক অ্যান্ড আর ডেকো এনসেম্বলস অফ মুম্বাই ঠিক আছে এই টোটাল পাঁচটা মুম্বাই থেকে মনে রাখবে মানে মুম্বাই বলতে মহারাষ্ট্র থেকে টোটাল কটি অল হেরিটেজ সাইটস আছে পাঁচটি পরীক্ষা প্রশ্ন দেয় কোন রাজ্য সব থেকে বেশি তো মহারাষ্ট্র ওকে নেক্সট নেক্সট হচ্ছে গুজরাট ওকে তো গুজরাট থেকে টোটাল কটি আছে না চারটি ঠিক আছে কি কী আছে রানী কি ভাব এক নম্বর লোকের রানী কি ভাব দুই নম্বর কি আছে না চম্পানের পাবাগার আর্কোলজিক্যাল পার্ক তিন নাম্বার কি আছে আহমেদাবাদ সিটি এবং চার নম্বর আছে ধোলা আচ্ছা ধোলাবিরাটা কী জন্য হলো না ধোলা বেরাটা হচ্ছে যে হরপ্পান একটা সাইটস ঠিক আছে হরপ্পা যে আমাদের সভ্যতা ছিল তার একটা ইম্পর্ট্যান্ট সাইটস ছিল কি ধোলাবিরা তো সেই জন্য এটাও এখন বর্তমানে খুব রিসেন্ট এটা আমাদের ইউনেস্কো অলহিটের সাইটসে মর্যাদা পেয়েছে তাহলে গুজরাট থেকে চারটি নামগুলো কিন্তু মনে রাখবে ওকে নেক্সট হচ্ছে কি না গোয়া ঠিক আছে গোয়া থেকে একটি আছে সেটা হচ্ছে কি চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া চার্চেস অ্যান্ড কনভেন্স অফ গোয়া নেক্সট হচ্ছে বিহার বিহারে টোটাল কটি আছে দুটি একটা হচ্ছে নাল নালন্দা একটা হচ্ছে তোমার মহাবোধি টেম্পেল কমপ্লেক্স ঠিক আছে তো এটা পুরো না থেকে শুধু নামটা থাকতে পারে মহাবোধী তো এই নামগুলো কিন্তু মনে রাখবে একটা নালন্দা একটা হচ্ছে মহাবধি নেক্সট হচ্ছে রাজস্থান রাজস্থান থেকে টোটাল চারটি অল হেরিটেজ সাইটস আছে ঠিক আছে একটা হচ্ছে জান্তার মান্তার দুই হচ্ছে হিলস ফোর্টস অফ রাজস্থান তিন নম্বর হচ্ছে কেওলা ন্যাশনাল পার্ক আর চার নম্বর হচ্ছে জয়পুর আর জয়পুর কী করে পেলো জয়পুর পিঙ্ক সিটি হিসাবে অলরেডি সাইটের মর্যাদা পেয়েছে নেক্সট কী আছে না চণ্ডীগড় ঠিক আছে চণ্ডীগড় থেকে একটি আছে সেটা হচ্ছে কি না ক্যাপিটাল কমপ্লেক্স ঠিক আছে নাম কী বললাম ক্যাপিটাল কমপ্লেক্স নেক্সট হচ্ছে উড়িষ্যা তো উড়িষ্যা থেকে একটাই আছে সেটা হচ্ছে সান টেম্পল সান টেম্পল মানে কি না সূর্য মন্দির উড়িষ্যার কোথায় আছে এটা কোন ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট আছে কর্ণাটক তো কর্ণাটক থেকে টোটাল তিনটি আছে একটা হচ্ছে কি গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট দাকাল ঠিক আছে পাত্তা দাকাল ঠিক আছে এই নামটা জাস্ট মনে রাখবে পাত্তা দাকাল নামটা মনে রাখলে হবে গ্রুপ অফ মনুমেন্টস অফ কোথায় হাম্পি তাহলে কোথায় হাম্পিতে যে সমস্ত মনুমেন্টসগুলো আছে আর তিন নাম্বার হচ্ছে তোমার হৈশালা মন্দির ঠিক আছে আমি দেখুন নামগুলো মনে রাখতে বলছি পাট্টা ডাকাল এই নামটা মনে রাখবে হাম্পি আর একটা হচ্ছে তোমার হৈশালা ঠিক আছে এই তিনটি কোথা থেকে আছে এই তিনটি আছে তোমার কর্ণাটক থেকে নেক্সট হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে তামিলনাড়ু থেকে মনে রাখবে তামিলনাড়ু থেকে টোটাল দুটি আছে একটা হচ্ছে মহাবলীপুরম একটা হচ্ছে চোলা টেম্পল ঠিক আছে মহাবলীপুরম অ্যান্ড চোলা টেম্পল তামিলনাড়ু থেকে দুটো হয়ে গেল নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল দুটি আছে একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক একটা হচ্ছে তোমার শান্তিনিকেতন ঠিক আছে একটা সুন্দরবন ন্যাশনাল পার্ক একটা হচ্ছে শান্তিনিকেতন নেক্সট হচ্ছে তোমার উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে একটি আছে নন্দাদেবীন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক তাহলে উত্তরাখণ্ড থেকে কটি আছে শুধুমাত্র একটি আছে ওকে নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ ঠিক আছে হিমাচল প্রদেশ থেকেও কিন্তু একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে সেই নাম কি হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক গ্রেট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ওকে এটি মনে রাখবে এগুলো খুব সহজে মনে থাকবে জাস্ট একবার ভিডিওটি ভালো করে দেখে নাও তারপর তোমার পিডিএফটা গিয়ে নিয়ে নাও টেলিগ্রামে জাস্ট ভিডিওটি করো আর পিডিএফটা দেখো ইজিলি মুখস্থ হয়ে যাবে বেশি কিছু পড়ার দরকার নেই নেক্সট হচ্ছে সিকিম সিকিম থেকে শুধুমাত্র একটি আছে কি নাম না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ওকে নেক্সট নেক্সট হচ্ছে আসাম ঠিক আছে আসাম থেকে অল্পটি আছে দুটি আছে একটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক একটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তো যেভাবে বলছি সেভাবে ক্লাসটা কর ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট হচ্ছে দিল্লি দিল্লিতে টোটাল কটি আছে দিল্লিতে টোটাল তিনটি আছে একটা হচ্ছে কুতুব মিনার রেড ফোর্ট মানে লালকেল্লা আর তিন নম্বর হচ্ছে হুমায়ুন টম্প হুমায়ুন টম্প ঠিক আছে এই তিনটি হচ্ছে দিল্লি থেকে অল হেরিটেজ সাইটস ওকে নেক্সট হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানাতে কি হচ্ছে রামাপ্পা টেম্পল রামাপ্পা টেম্পেল কোথায় অবস্থিত এটা তেলেঙ্গানাতে ঠিক আছে তো আজকে আমি ভিডিওতে টোটাল যে বিয়াল্লিশটি অলহাইটের সাইটস আছে সেগুলো আমি কিন্তু সব কিছু তোমাদের বলে দিলাম এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত সেটাও কিন্তু বলে দিলাম ঠিক আছে এদের মধ্যে কোনগুলো কালচারাল সাইটস কোনগুলো ন্যাচারাল সাইটস এবং কোনটি মিক্স সাইটস সেটা আলোচনা করলাম তো তোমরা খুব ভালো করে ক্লাসটা একবার না হলে দুই থেকে তিনবার দেখো এবং পিডিএফটা তোমরা অবশ্যই কালেক্ট করে নাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু প্রশ্ন একটা থেকে দুটো আসবে আসবে ঠিক আছে বেশি ভয় খাওয়ার দরকার নেই আমি খুব সহজভাবে পড়িয়েছি একটু জাস্ট ক্লাসটা দুই একবার ভালো করে করে নাও এখান থেকে তুমি খুব সহজেই পার করে যাবে ওকে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো